এই ভিডিওতে সিলভিয়া প্লাতের ওয়ার্ডস কবিতাটি আলোচনা করব ওয়ার্ডস কবিতায় সিলভিয়া প্লাথ দেখিয়েছেন মানুষের কথার প্রভাব কত গভীর হতে পারে মানুষ কথার মাধ্যমে একজনকে আনন্দ দিতে পারে কষ্টও দিতে পারে মানুষের কথা খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায় এবং মানুষ মরে গেলেও মানুষের কথা টিকে থাকে ওয়ার্ডস অনেক প্রভাবশালী ওয়ার্ডসের গুরুত্ব অনেক বেশি এবং ওয়ার্ডস অনেক গভীরভাবে মানুষের উপরে আমাদের জীবনে প্রভাব ফেলে ওয়ার্ডসের অর্থাৎ মানুষের কথার যে গুরুত্ব মানুষের কথার যে প্রভাব সেটাকে এ কবিতায় কবি বিভিন্ন ম্যাটাফোরের মাধ্যমে তুলে ধরেছেন আসলে কবিরা খুব সাধারণ জিনিসকেও অনেক সুন্দর করে তুলে ধরতে পারেন এখানে আমরা সেটাই দেখবো কিভাবে সিলভিয়া প্লাত কথার গুরুত্ব আমরা যে শব্দগুলো উচ্চারণ করি আমরা যে ধারণাগুলো উচ্চারণ করি আমরা যে কমিউনিকেশন করি সেটার গুরুত্ব সেটার স্থায়িত্ব সেটার প্রভাব কত গভীর হতে পারে কত কতটুকু স্থায়ী হতে পারে সেটা নিয়ে তিনি খুব সুন্দর করে বিভিন্ন ম্যাটাফোরের মাধ্যমে আলোচনা করা করেছেন আমরা এই কবিতার প্রথম স্ট্যান্ডাটা পড়ি অ্যাকসেস আফটার হুজ স্ট্রোক দ্যক তাহলে এখানে আমরা দেখব যে সাথে তুলনা করেছেন এইটা একটা মেটাফর কুঠার তো কুঠার কি করে কুঠার কাঠকে আঘাত করে এখানে সে কথাই বলা হয়েছে আফটার হুজ এ স্ট্রোক এখানে স্ট্রোক মানে আঘাত চার আঘাতের পর দ্য উড রিংস কাট থেকে শব্দ বের হয় তার মানে কি এটা দিয়ে তিনি মানুষের অবস্থাকে বুঝিয়েছেন যে ওয়ার্ডস আর লাইক তাহলে ওয়ার্ডসও এরকম কুঠারের মতো ওয়ার্ড দিয়েও মানুষকে আঘাত করা যায় এবং মানুষকে যখন আঘাত করা হয় তখন মানুষের ভিতর থেকে কাউন্টার রিয়াকশানও বের হয় অর্থাৎ ওয়ার্ডস এরকম ভাব এরকম মানুষকে আঘাত করতে পারে তারপরে কি হয় এই এই লাইনে একর সাথে তুলনা করা হয়েছে কিভাবে তুলনা করা হয়েছে তার তারপার সেটা আমরা পরবর্তী দুই আমরা দেখব একোস ট্রাভেলিং অফ ফ্রম দ্য সেন্টার লাইক হর্সেস তুলনা করেছেন একর সাথে কিরকম একগুলো কি করে ট্রাভেল করে কেন্দ্র থেকে দূরে চলে যায় হর্সের মতো তাহলে এখানে ওয়ার্ডসকে তুলনা করা হয়েছে একর সাথে ওয়ার্ডসও একর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ট্রাভেল করতে পারে ওয়ার্ডস আবার হর্সেসের মতো হর্স যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যায় ঠিক সেভাবে ওয়ার্ডস এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যেতে পারে অর্থাৎ এখানে আমাদের ওয়ার্ডসের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে ওয়ার্ডস আঘাত করে আঘাত আঘাত করতে পারে সেই সাথে ওয়ার্ডস এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ট্রাভেল করতে পারে এই পড়লে প্রভাব ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে ওয়ার্ডস এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ছড়িয়ে যেতে পারে এইটা হচ্ছে ওয়ার্ডসের প্রভাব এখন আমরা এই দুটো প্রভাব নিয়ে বিস্তারিত দেখবো তার আগে দেখার আগে আমরা এই ছবিটা একটু দেখি এই ছবিটা দেখুন যে এখানে দেখাচ্ছে যে ওয়ার্ডস এর কথা এই ওয়ার্ডস হচ্ছে এক্স এর মতো কুড়া কুঠারের মতো কুঠার দিয়ে গাছকে আঘাত আঘাত করা হলে কি হবে এই যে ঘোড়ার মতো এই ওয়ার্ডস কি করতে পারে ছড়িয়ে যেতে পারে হ্যাঁ কুঠার দিয়ে আঘাত করলে একটা রিয়াকশন হয় কুঠার দিয়ে আঘাত করলে একটা রিয়াকশন হয় আমরা রিয়াকশনটা দেখতে পাচ্ছি এবং ঘোড়ার মতো ওয়ার্ডস ছড়িয়ে যায় আচ্ছা ছবি দিয়ে আমরা এটা বুঝতে পারবো খুব সহজে ছবি আমাদেরকে বুঝতে সাহায্য করবে পরে পরের স্ট্যান্ডে আমরা চলে যাই পরে সরকার দেখবো যে ওয়ার্ডস এর আগে দেখলাম ক্ষমতা এখন দেখলাম দেখবো যে ওয়ার্ডস যে কি প্রভাব প্রভাবের যে ক্ষমতা যদি থাকে বিভিন্ন ফলে কথার বিভিন্ন প্রভাবের ফলে কি ফল ঘটে কি কি ঘটে কি একজন কথা বলল বললো কি এখানে বলা হচ্ছে যে

হ্যাঁ এবং আঘাতের ফলে কি হয় ধরেন আঘাতের ফলে যে কি হয় সেটাকে কবি একটা ইমেজের মাধ্যমে কবি একটা মেটাফোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন সেই মেটাফোরটা আমরা দেখি কবি বলছেন দ্য সেপ সেপ মানে হচ্ছে গাছের যে রসগুলো ফোটাই ফোটাই বের হয় সেটাকে সেপ বলা হয় তো একটা গাছকে আঘাত করা হলো গাছ থেকে কি করা হচ্ছে সেপ বের হচ্ছে ওয়েলস লাইক টিয়ার্স এবং গাছ থেকে ওই রসটা বের হচ্ছে মানুষের চোখের পানির মতো বের হয়ে আসছে তাহলে কবি এখানে কি করছে যে গাছ দিয়ে মানুষকে বুঝাচ্ছে গাছ দিয়ে মানুষকে বুঝাচ্ছে বলছেন গাছ থেকে চোখের পানি বের হয়ে আসছে গাছ থেকে বের হচ্ছে না মানুষের কাছ থেকে বের হচ্ছে সেটাই তিনি বুঝাতে চাচ্ছেন কবি আমাদেরকে বলছেন যে কথার প্রভাব এরকম যে কথা যদি কঠোর হয় কথার মধ্যে যদি আহ কঠোরতা থাকে তাহলে সেই কথার ফলে মানুষ কষ্ট পায় অর্থাৎ এখানে মানুষের ইমোশনাল রিয়াকশনের কথা বলা হচ্ছে কথার ভিতরে যদি কোনো কষ্টদায়ক কিছু থাকে আক্রমণাত্মক কিছু থাকে তাহলে সেই কথা মানুষের ভেতর থেকে স্যাপ মানুষের ভেতর থেকে একেবারে মানুষের ভেতর থেকে কষ্টের যে চোখের পানি সেটা বের করে নিয়ে আসবে এবং সেটা বের হবে লাইক টিয়ার্স তাহলে কথা মানুষকে কষ্ট দিয়ে তার চোখের পানি বের করে নিয়ে আসতে পারে সেইটাকে তিনি একটা গাছের উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন গাছ এবং মানুষের মানুষের যে ইমেজকে তিনি এখানে একসাথে করে স্যাপ মানে গাছের থেকে বের হওয়া পানি আর টিয়ার মানে হচ্ছে মানুষের চোখের পানি মানুষ এবং গাছের ইমেজকে তিনি একসাথে মিশিয়ে ফেলে ফেলেছেন এরকম দুটো ভিন্ন জিনিসের ইমেজকে একসাথে মিশিয়ে ফেলাকে বলা হয় সুরিয়ালিজম সিলভিয়া প্লা তার কবিতা গুলোর অনেক জায়গায় সুরিয়ালিজম ব্যবহার করেছেন লাইক দ্য ওয়াটার সাইভিং টু রিএসব ইটস মিরর ওভার দ্য রক তাহলে এখানে ওই যে এই যে ফোটাটা বা ফোটাগুলো গুলো চোখের পানিগুলো যেগুলো বের হলো যেগুলো কষ্টের ফলে বের হয়েছে সেগুলো কি হচ্ছে লাইক দ্য ওয়াটার সাইবিং টু রিএস্টাবলিশ ইটস মিরর ওভার দ্য রক সেগুলো বের হয়ে একটা স্থিতিশীল আহ একটা পানির উপরে পড়লো এটি উদাহরণ দেখা তাইলে ছবি দেখে তাইলে ভালো যাবে পানির উপর পড়লো এইরকম এই যে এখানে এখানে কি আছে যে গাছগুলো আছে গাছ থেকে আহ রস রস পড়লো এবং এই যে এটা রসটা ঝর্নার সাথে মিশে গেল মিশে এই ঝর্নার এখানে যে স্থিতিশীল পানি এখানে একেবারে নিচে স্থিতিশীল পানি এখানে একেবারে ওই যে মিররের মতো যে পানিটা জল জল করতেছে ওই মিররের উপরে পড়ল ওই মিরর লাইক ওয়াটার সেখানে এসে ওই পানির ফোটা গুলো একত্র হয়ে সেখানে পড়লো তাহলে সেখানে পড়ার ফলে কি দেখা গেল রিএস্টাবলিশ ইটস মিরর আচ্ছা ওবার দ্বারা ওই রক মানে হচ্ছে কি ওই যে পাহাড়ের উপরে কিন্তু রক থাকে রকের উপরে পানি থাকে হ্যাঁ তো সেখানের উপরে water is striving like the water is striving to reestablish its mirror that, over the rock মানুষের মানুষ যখন কথার ফলে কষ্ট পায় তার ভিতরে কষ্টটাই এরকম হয় কি তার যে স্বাভাবিক অবস্থা সেটা একটু নড়ে চড়ে যায় এটা আর একটু দেখা এই যে এখানে যখন এই যে উপরে যে ঝর্ণার পানি উপরে যে ঝর্ণার পানি এগুলো যখন এখানে পড়বে এই যে স্থিতিশীল যে এখানে পানি সাদা স্বচ্ছ স্থিতিশীল যে পানি এটার উপর যখন এই ফোটা পড়বে তখন কি হবে এটা এটা নড়ে চড়ে যাবে না এটা নড়বে এটার মধ্যে ঢেউ সৃষ্টি হবে তরঙ্গ সৃষ্টি হবে এই কথাটাই এখানে বলা হচ্ছে ঢেউ বা যখন তরঙ্গ সৃষ্টি হবে সেটা স্বাভাবিক করবে চেষ্টা করবে সেটাকে সামলে নেওয়ার জন্য এই জন্য রিএস্টাবলিশার তার মানে কথার ফলে মানুষের কি হয় যে মানুষের ভিতর থেকে রিয়াকশন সৃষ্টি হয় টিয়ার বের হয় এবং এই টিয়ারটা মানুষের যে স্বাভাবিক যে শান্ত যে স্বাভাবিক জীবন সেটাকে ব্যাহত করার চেষ্টা করে যদিও এই ব্যাহত হওয়াটাকে আবার কি করে চেষ্টা করে যে মানুষ করার জীবনের উপরে কথার গভীর প্রভাব আছে কারণ কথার ফলে মানুষের আবেগ বের হয়ে আসে এবং মানুষের জীবনকে সে কথাটা আহ নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এরপরে কি হচ্ছে আমরা দেখি এই যে টিয়ার টিয়ারটা কি করলো ওভার দ্য রক এখানে টিয়ারটা কোথায় পড়লো ড্যাড ড্রপস হ্যাঁ ওই রকের উপরে পড়লো বা ড্যাড ড্রপস এন্ড আহ টিয়ারটা আরো কোথায় পড়লো এন্ড টানস লে এটা হইতে পারে এই ড্রপটা রকের উপর পড়ছে রক থেকে আবার কবি কল্পনা করছেন যে হ্যাঁ এই রকম যদি একটা ড্রপ হ্যাঁ যদি আহ ইয়ের উপর পরে হোয়াইট স্কালের উপর পরে একটা একটা চোয়াল স্কাল চোয়াল না কঙ্কাল স্কাল মানুষের যে সাদা কঙ্কাল সেখানের উপর যদি পরে তাহলে সেই কঙ্কালটা কি হবে সেই কঙ্কালটা এমনিতে একটা কঙ্কাল পরে থাকলে সেটাতে কিছু হবে না কিন্তু সেটার সাথে পানি পড়ে তাহলে সেটা হতে পারে সেটাতে শেওলা জন্মাতে পারে সেটাতে শেওলা জন্মাতে পারে তো বলা হচ্ছে ওই যে পানির ফোঁটা যে পানির ফোঁটা কি হলো যে ড্রপস এন্ড টান তাহলে ওই পানির ফোঁটা পড়ছে কি একটা হোয়াইট কালের উপরে পড়ছে তাহলে দেখা যাচ্ছে এই মানুষটা কিন্তু মারা গেছে এই মানুষটা মারা গেছে মারা এই এই হোয়াইট স্কালটা কার এটা একটা বুঝতে হবে এটা গল্পের মতো করে সাজিয়েছেন কবি আসলে এই হোয়াইট স্কালটা হচ্ছে সেই মানুষের যে মানুষটা কথার মাধ্যমে কবিকে কষ্ট দিচ্ছে বা অন্য কাউকে কষ্ট দিচ্ছে হোয়াইট স্কাল এই কথা দিয়ে কষ্ট দেওয়া লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে এবং হইছে যে তার ওই পানিটা আবার যে কষ্ট পাইছে যে কষ্ট পাইছে তার চোখের পানিটা এই মৃত যে কষ্ট দিছে তার স্কালের উপর পড়ছে স্কালের উপর পড়ার পরে কি হইল ইটেন বাই দা উইড গ্রিন উইড গ্রিন ইটেন বাই দা উইডি গ্রিন অর্থাৎ ওই যে সবুজ শ্যালা আগাছা সবুজ আগাছা দিয়ে এই হোয়াইট স্কাল ওই লোকের কঙ্কাল ওই যে লোকটা কষ্ট দিছে সেই লোকের কঙ্কাল ও ওই শ্যাওলা দিয়ে আবৃত হয়ে গেছে অর্থাৎ একটা মানুষ কবিকে আঘাত দিছে অনেক দিন আগে অনেক দিন আগে এত আগে যে ওই লোক মারা গেছে ওই মানে কি তার চোখের ফোটা তার ওই যে আঘাতের ফলে তার তার মনে আঘাত দেওয়ার ফলে তার মনের আঘাত আঘাতের ফলে তার চোখের যে পানির পানির যে ফোটা সেটা পরে ওই লোকের স্কাল ওই লোকের কঙ্কালে শেওলা এসে গেছে ওই লোকের কঙ্কালে শেওলা এসে গেছে তাহলে অনেক পরিবর্তন হচ্ছে এই গল্প আকারে আমাদেরকে দেখানো হচ্ছে আমি ছবি দেখাচ্ছি তাহলে যতটুকু ভালো করে বোঝানো যাবে এই যে এই স্কাল স্কালের উপরে এখন শেওলা জন্মে মানে ওত থেকে অনেক দিন হয়ে গেছে কি হয়েছে যে কবিকে কেউ একজন কষ্ট দিছিল এই এই লোকটা এই লোকটা কষ্ট দিছিল এখন কি হয়েছে যে কবির যে চোখের পানির পানির যে ফোটা চোখের পানির যে ফোঁটা সেটা গড়িয়ে সেটা বিভিন্ন ভাবে গড়িয়ে গড়িয়ে এসে সেটা প্রকৃতির বিভিন্ন মাধ্যমে গড়িয়ে আসছে গড়িয়ে গেছে এবং আহ সেইটা হয়তো এই লোকটা মারা গেছে আবার চোখের ওই কবির চোখে কবির চোখের পানিও ঘুরে ঘুরিয়ে গেছে অনেক সময় ঘড়ি গেছে এবং ওই পানির ফলে হয়তো বা ওই পানির ফলে এই যে লোকটার কথা কবি কষ্ট ছিল সেই লোকের আহ কালে কুলিতে আহ কুলিতে কঙ্কালে কুলিতে এই সবুজ শেওলারও জন্ম হয়েছে অর্থাৎ অনেক সময় পার হয়েছে কিন্তু কবি এরপরে বলছেন ইয়ার্স লেটার আই এনকাউন্টার দ্যাম অন দ্য রোড অনেকদিন পার হয়ে গেল ওই কবি বলছেন যে তার চোখের পানিও অনেক দূরে গড়াই গেছে আবার ওই লোকের স্কাল ফুলিতেও সবুজ শ্যাওলা গজিয়েছে কিন্তু তারপরও তার বলে যাওয়া কথাগুলো এখনো কবির ইয়ারস লেটার আই এনকাউন্টার দ্যাম অন দ্য রোড এখনো কবির মনে পড়ে এখনো মাঝে মাঝে ওই লোকের বলে যাওয়া কথাগুলো কবির মনে পড়ে আচ্ছা তো এই এইরকম হচ্ছে কথার প্রভাব মানুষ আহ মরে গেছে মরে কঙ্কাল হয়ে গেছে হ্যাঁ কিন্তু তার কথাগুলো এখনো কথাগুলো কবির এখনো মনে পড়ে অর্থাৎ মানুষ মরে গেলেও তার কথা গুলো থেকে যায় এরপরে আমরা দেখবো কবি আরো বলছেন যে কথা আসলে অনেক দীর্ঘস্থায়ী হয় সেই বিষয়ে কথা অনেকদিন টিকে থাকে সেই বিষয়ে তিনি আরো কিছু কথা আমাদেরকে বলছেন এই স্ট্যান্ডার্ডটা আমরা একটু পড়বো এই স্ট্যান্ডার্ডটা দা ওয়ার্ডস ড্রাই এন্ড রাইডারলেস দা ইন্ডি ফ্যাটিগেবল হুফ স্টেপস ওয়াইল ফ্রম দা বটম অফ দা পুল ফিক্সড স্টার্স গভর্ন এ লাইফ তাহলে তিনি বলছেন এখানে ওয়ার্ডসের ব্যাপারে ওয়ার্ডস এর ব্যাপারে একটা ফাইনাল একটা কনক্লুশনে চলে যাচ্ছেন ওয়ার্ডস ড্রাই এন্ড রাইডারলেস ওই যে ওয়ার্ডস অর্থাৎ তার যে আবেগ সেগুলো হয়তো ওই লোকটা যে লোকটা তাকে কষ্ট দিয়েছিল সে কষ্ট দেওয়া কষ্ট দানকারী কথাগুলো সেগুলো এখনো ঠিক আছে হয়তো ওই যে কুলিতে কুলিতে পানি পড়ে কুলিটাতে হয়তো শ্যালা জন্মেছে কিন্তু ওয়ার্ডস গুলো এখনো কি রয়ে গেছে সেগুলো এখনো একেবারে আহ অক্ষত সেগুলো অম্লান রয়ে গেছে সেগুলোর উপর কোনো ওই শ্যাওলা টেওলা জন্ম এবং তিনি বলছেন যে

তারা কখনোই থামে না যেভাবে ক্লান্তিহীন ঘোড়াগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অর্থাৎ ওয়ার্ডস গুলো ড্রাই ড্রাই জিনিস কিন্তু সহজে পচে না ড্রাই জিনিস পচে না তো যেগুলো ভেজা জিনিস যেখানে পানির সংস্পর্শ হয়েছে সেগুলো পচে ওই যে কুলি পচে গেছে যে কুলি থেকে শব্দ বের হয়েছে সেগুলো পচে গেছে তো যে শব্দগুলো বের হয়েছে সেগুলো ড্রাই সেগুলো স্থায়ী হ্যাঁ সেগুলো ছড়িয়ে সেগুলো আহ সেগুলো ব্যাপ্তি লাভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে অন্যদিকে কি হচ্ছে হোয়াইল ফ্রম দা বটম অফ দা পুল ফিক্স স্টার্স মানে এখানে বলা হচ্ছে ফিক্স স্টার্স মানে হচ্ছে আকাশের তারা তারা তো আকাশেই হয় এবং এই তারাগুলোর যখন রিফ্লেকশন যখন কোনো পুলে পরে তখন ওই পুকুরে সেই তারাগুলোর রিফ্লেকশন দেখা যায় তারাগুলোর একটা রিফ্লেকশন দেখা যায় তো আমরা জানি যে ওই যে স্ট্রলজিতে বলা হয় যে তারা দিয়ে মানুষের জীবন সম্পর্কে জীবন সম্পর্কে বলা যায় জীবন জীবনের আহ ভবিষ্যৎটা বলা যায় তো এখানে কবি যে যেখানে এখানে তারা তারা গুলো গভর্ন এ লাইফ এটার মানে বোঝানো হচ্ছে যে তারাগুলো জানে মানুষের জীবনের গতি হবে অথবা তারা তারা অর্থাৎ তারা ফিক্সেস মানে এখানে ভাগ্যকে বোঝানো হতে পারে ভাগ্য বলা যেতে পারে হ্যাঁ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভাগ্য ফিক্সড ভাগ্য যেভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে ভাগ্য মানুষকে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ভাগ্যের ফলে কি হয় মানুষ একসময় হারিয়ে যায় মানুষ মারা যায় মানুষের জীবনের সমাপ্তি ঘটে ফিক্সড স্টারস গভর্ন লাইফ অর্থাৎ মানুষের জীবন কি হয় ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় ফিক্সড স্টারস গভর্ন লাইফ মানুষের জীবন ভাগ্য কর্তৃক নিয়ন্ত্রিত হয় হ্যাঁ তো এই যে মানুষের জীবনের উপর ভাগ্যের প্রভাব থাকলেও ওয়ার্ডস এর উপর ভাগ্যের প্রভাব নাই এই বলছেন একদিকে ওয়ার্ডস টু ড্রাই আর অন্যদিকে মানুষের জীবন উপর এই যে ভাগ্যের প্রভাব প্রকৃতির ভাগ্য বা প্রকৃতি যাই বলি না কেন তার একটা প্রভাব আছে বলা আছে ফিক্স দ্য স্টার্স গভর্ন লাইফ ভাগ্য মানুষের জীবনকে বা প্রকৃতি মানুষের জীবনকে গভর্ন করে নিয়ন্ত্রণ করে কিন্তু অন্যদিকে কি ওয়ার্ডস আর ড্রাই ওয়ার্ডস গুলো তাহলে কি মানুষের জীবন শেষ হয়ে যায় ভাগ্যের কলে প্রকৃতির নিয়মে মানুষের জীবন শেষ হয়ে যায় কিন্তু তার তার বলে যাওয়া যাওয়া কথাগুলো রয়ে রয়ে যায় কথাগুলোর উপর প্রকৃতির প্রভাব নেই বললেই চলে প্রকৃতির প্রভাব বা ভাগ্যের প্রভাব বিস্তার করা সে কথাগুলো অক্ষত অম্লান সেগুলো থেকে যায় সেগুলো যুগের পর যুগ ধরে চলতে থাকে তো এইভাবে আমরা দেখলাম এই কবিতার থেকে আমরা দেখলাম যে মানুষের কথা মানুষের বচন মানুষের মানুষ যেগুলো বলে কাউকে আঘাত দিলে বা কাউকে আনন্দ দিলে সেগুলো দীর্ঘকাল স্থায়ী হয় মানুষ মরে গেলেও তার কথা থেকে যায় ধন্যবাদ